সবাইকে স্বাগত জানাচ্ছি টোনাটোনি হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে। আবারও চলে আসলাম নতুন আরও একটি সেলাই নিয়ে। আমরা তাহলে সেলাইটা শুরু করি। আজকে দেখুন, আমরা কিন্তু এখানে সিঙ্গেল সুতো নিয়েছি। সিঙ্গেল সুতোটা দিয়ে আমরা 10 বার এখানে স্টেচ টানবো, একটু গ্যাপ রেখে আবার 10 বার স্টেচ টানবো। এভাবে ক্রমান্বয়ে আমরা সেলাইয়ের প্রথম ধাপ কমপ্লিট করব। পরবর্তী ধাপে আমরা এখানে মাঝখান থেকে সুই উঠিয়ে দুটো সুতোর উপর দিয়ে নেব, দুটো সুতোর উপর দিয়ে আবার দুটো সুতো নিচ দিয়ে, আবার দুটো সুতোর উপর দিয়ে দুটো সুতো নিচ দিয়ে। এভাবে ক্রমান্বয়ে আমরা প্রথম লাইনটা কমপ্লিট করব। সেমভাবেই আবারও এই লাইনটা কমপ্লিট হবে, মানে একটা লাইনে আমরা 2 বার করে সুতো টানব। পরবর্তী লাইনে দেখুন, আমরা আগের বার উপর দিয়ে সুতো তুলেছিলাম, এবার আমরা নিচ দিয়ে সুতো তুলব, নিচ উপর নিচ উপর, এভাবেও 2 বার করে ফেলব। তারপরে আবার উপর নিচ উপর নিচ, এভাবে 2 বার। তো টোটাল
আমরা পাঁচটা সেলাই টানবো এভাবে। এখন আমরা লাস্টের অংশে চলে যাচ্ছি। লাস্টের অংশে দেখুন, আমি একদম নিচের থেকে সুইটা উঠিয়েছি, উঠিয়ে সুইটা নিচ দিয়ে নিয়ে গ্রিন কালারের উপর দিয়ে তারপরে গোলাপি কালারের নিচ দিয়ে আবার গ্রিন কালারের উপরে গোলাপি কালারের নিচ দিয়ে এভাবে কোনাকোনি জিগজ্যাগ টাইপের সেলাই হবে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।